আসলে অনেক সময় আমাদের অনেক কিছু খেতে ইচ্ছে করে, সবসময় ভাবি যে কী খাবো কী খাবো। তো আমরা বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে মজাদার সালাদ বানাতে পারি, যেটা আমি এখন করলাম। আমি শসা কেটে নিয়েছি, তারপর হচ্ছে লেটুস, তারপর আমি এখানে ভুট্টা দিয়েছি, আর হচ্ছে চিকেন ফ্রাই যেটা আমি কেটে কেটে নিয়েছি ছোট ছোট করে। তারপর আমি একটা সস দিলাম যেটা আমাদের বাসায় ছিল। তো বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে হেলদি মজাদার এভাবে খাবার তৈরি করতে পারি আমরা।